বৈঠক শেষ হয়েছে কিন্তু এখনো জুনিয়র ডাক্তাররা বেরোননি, আর তারা এসে কি বলেন, মুখ্যমন্ত্রী বা কিছু বলেন কিনা সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। কর্মবিরতি কি উঠবে, বরফ কি গলল, জট কি কাটলো, এই এক মাস ধরে, এক মাসের বেশি সময় ধরে যে কর্মবিরতি চলছে, ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবিতে এই বৈঠক করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন, অবশেষে কয়েকবার ভেস্তে যাওয়ার পর আজকে বৈঠক হলো, কিন্তু তারপর কি হলো, বৈঠকে কি জট কাটলো, তাদের যে দাবি দেওয়া সেটা কি তারা মেটাতে পারলেন, কোনো প্রতিশ্রুতি কি মুখ্যমন্ত্রী দিয়েছেন, কোনো পদক্ষেপের কথা কি বলেছেন, এই সমস্ত কিছু এখন জল্পনার মতো ঘুরে বেড়াচ্ছে, প্রশ্নের মতো ঘুরে বেড়াচ্ছে সর্বত্র, আর তা নিয়েই আপডেট আপনাদের আমরা দিতে থাকবো, কারণ দু ঘন্টা ধরে এই বৈঠক চলেছে, দুপক্ষেই মিনিটস লেখা হয়েছে, আর সেই কাজ শেষ হওয়ার পর তারা বেরোবেন, জুনিয়র ডাক্তাররা বেরোবেন, বাস অনেকক্ষণ আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, কিন্তু ঠিক তারপরে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের বেরোতে আমরা দেখিনি, কিন্তু প্রতি মুহূর্তের আপডেট, কিছু খবর পাওয়া যাচ্ছে কিনা জানবো। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, শ্রেয়সী কিছু আপডেট? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে পরিস্থিতি দেখে যেটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ভিত্তিতে নিশ্চিতভাবে কিন্তু কার্যত কতগুলো বিষয় নিয়ে কিন্তু পরিস্থিতি বা জটিলতাটা কাটার একটা সম্ভাবনার জায়গাও কিন্তু তৈরি হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে ডাক্তাররা, তারা যেটা বলেছিলেন জুনিয়র ডাক্তাররা, যে তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি পুরোপুরি পূরণ হলে তবেই তারা কর্মবিরতি তুলবেন। এখন সেই দিক থেকে কিন্তু কার্য যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে পাঁচ দফা দাবি বিভিন্ন ক্ষেত্র নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং যার মধ্যে কিন্তু পদত্যাগে, একাধিক যে পদত্যাগের দাবি রয়েছে সেই দাবিটাও কিন্তু রয়েছে। এখন কার্যত যেটা মনে করা হচ্ছে যে এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু যে আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্দিষ্টভাবে কয়েকটা বিষয় সহমতের জায়গা অথবা কয়েকটা বিষয় যে আশ্বাস, সেই আশ্বাসের জায়গা থেকে কিন্তু নিশ্চিতভাবে ডাক্তারদের পক্ষ থেকেও তারা সন্তুষ্ট হয়েছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত ডাক্তার বা প্রশাসন কারোর পক্ষ থেকেই কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি, যদিও এটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে সাংবাদিক সম্মেলন করা হতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনিক কয়েকটি পদ, যে যে পদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের নির্দিষ্ট যে দাবি ছিল সেই পদগুলো নিয়ে কিন্তু কয়েকটা সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে এমনটাও কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। সেখান থেকেই তোমাকে একটু হোল্ড করে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, যেহেতু পদত্যাগের জায়গায় আমরা দেখেছি সিপির পদত্যাগ দাবি করা হয়েছে, ডিসি সেন্ট্রাল ডিসি নর্থের বক্তব্য এখানে উঠে এসেছে, অর্থাৎ তাদের পদের ক্ষেত্রেও একই রকম দাবি রয়েছে, আর তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এদের পদত্যাগের দাবি করা হয়েছে এবং এই দাবিগুলো ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা আজকে আলোচনায় সেটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমরা দেখবো সবাই কি বলা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি পেছনে যাই আমরা, সিপি অনেকবার তার কাছে পদত্যাগ করার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বৈঠকে যদি এই বিষয়টা উঠে আসে, যদি এই বিষয় নিয়ে বরফ গলে, তাহলে কি বার্তা যেতে পারে? দেখো, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে ডাক্তারদের পক্ষ থেকে বা প্রশাসনের বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি, সমাজের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে পারেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে নিশ্চিতভাবে যে এই দীর্ঘক্ষণের যে বৈঠক, সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে ডাক্তারদের তরফে নিশ্চিতভাবে এটা কিন্তু মনে করা হচ্ছে যে নিশ্চিতভাবে কোনো কোনো বিষয়ে তাদের যে বক্তব্যের জায়গাটা, সেই বক্তব্যের জায়গা থেকে কিন্তু কোনো কোনো সমস্যার যে সমাধানের নিশ্চিতভাবে তারা আশ্বাস পেয়েছে এবং যে আশ্বাসে তারা সন্তুষ্ট এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে এই আশ্বাসের ভিত্তিতে তারা কর্মবিরতি তুলবেন বা তুলবেন না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়, কারণ ডাক্তাররা তারা পরিষ্কার জানিয়েছিলেন যে তাদের বক্তব্য, তারা তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি সব মানা না হলে কিন্তু সেক্ষেত্রে তারা কোনোভাবেই কিন্তু তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি বা স্বাস্থ্যকর্মীর সাথে যে অবস্থান কিন্তু সেটা তারা তুলবেন না। কিন্তু এই আলোচনা পরিস্থিতিতে কিন্তু কিন্তু একটা জায়গায় কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে বেশ কিছু প্রশাসনিক পদ, যে প্রশাসনিক পদগুলো নিয়ে কার্যত আপত্তির জায়গা ছিল, এই প্রশাসনিক পদগুলোতে যে যে ব্যক্তিরা এই মুহূর্তে রয়েছেন সেই সেই ব্যক্তিদের থাকা নিয়ে আপত্তির জায়গা রয়েছে। জুনিয়র ডাক্তারদের মোট ছটা পদ রয়েছে, ফলে সেই পদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের একটা ভাবনা চিন্তা জায়গা তৈরি হচ্ছে এমনটাই কিন্তু জল্পনার মধ্যে রয়েছে। যদি সমস্তটাই পরিষ্কার হবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার পরেই কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হবে।
শ্রেয়সী সঙ্গে থাকো, আমাদের প্রতি মুহূর্তের আপডেট শ্রেয়সী আমাদের প্রতিনিধি দিচ্ছেন। কিন্তু এখানে বেশ কিছু জল্পনা যেটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, মোট প্রশাসনিক পদে থাকা পুলিশের 3 জন এবং স্বাস্থ্য ভবনের 3 জন, এই 3 মোট 6 জন পদাধিকারীর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হোক, তাদেরকে সরিয়ে দেওয়া হোক, অপসারণ করা হোক, পদত্যাগ করানো হোক, এই দাবি কিন্তু শুরু থেকে করেছেন চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা। আর সেক্ষেত্রে এই দাবিগুলোকে কোনোভাবে কি মানা হয়েছে, কোনো পদক্ষেপের আশ্বাস কি দেওয়া হয়েছে, এই বিষয়গুলো এখন প্রশ্ন হিসেবে যেমন আসছে, তেমনি জটিলতা বেশ কিছু জল্পনাও তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।